আলম ভাই, আপনি অবশ্যই আপনি নির্বাচন করবেন, কারণ মনে হলো যে ঢাকা সদর আসন থেকে নির্বাচন করবেন। আপনারা সবাই জানেন গততে আমি বৌরিতে নির্বাচন করেছি, সেই নির্বাচনে মানুষের ভালোবাসা এবং তাদের দোয়া দেখেছি, খুব ভালো লেগেছে। আর সতেরোতে নির্বাচন আপনারা সবাই জানেন, যেহেতু আমি মিডিয়া ব্যক্তি, যে আমাদের মেয়ে ভাই ফারুক ভাই যেহেতু মিডিয়ার সাথে জড়িত, আমরা সেই হিসেবে তার মনে করেন কাজ দেখেছে, নির্বাচন সে পাশ করার পরে থাকে, সে কারণে এলাকা এখন কাজ করতে পারেনি। তো মিডিয়া কর্মী হিসেবে আমি ফারুক ভাই দিলুক অসমর্থ কাজে একটা কাজ হলে তো করতে পারি, এই দীর্ঘ 4-5 মাসের মধ্যে সেই সব কিছু মিলে করে আমি একটা অনেকে বলে হিরো আলম মনে করেন শুধু গ্রামগঞ্জে 2-4 স্কলার আমার কোনো ভালোবাসে, আর এলি শ্রেণীর লোক অন্য অন্য শ্রেণীর লোকজন ভালোবাসে না। তাই আমি এই আসনটা কেন্দ্রে নিজে ভিতরে ভিতরে আমি নিজে নিজে কাজ চালালাম। তো এই আসনটার দেখি মানুষকে কীরকম, যে আমি কিছু বস্তি এলাকায় কিছু ভাষণটা কিছু মুখালে এল্লি এলাকা থেকে কিছু এলাকায় ঘুরেছি, ঘুরে দেখেছি না এই এলাকায় মানে কোনো গত ব্যবসায় কোনো কাজও আনে, দেখে কিছুটা মনটাকে দেখি আমি তো এই যে 4-5 মাসে কোন ভালো কোনো একটা কাজ করতে পারি কি, সব কিছু মনে করে আর নির্বাচনে আসা আর কি। এলাকায় তো ঘুরেছেন, এলাকার লোকজনের সঙ্গে কথা বলছেন, কী বলে লোকজন? লোকজন তো আপনারা সবাই জানেন, যে এরা মনে করেন আমাকে দেখে এসেছে যে হিরো আলম যে অল টাইম শত্রুপথে কথা বলে মানুষের পাশে থাকে, সেই শ্রেণীর লোক কিন্তু সবাই বলছে হ্যাঁ তুমি আসো, তোমরা আমার তোমাকে আমরা চাই। মানে কি আমি তো একটা এলাকার নির্বাচন করবো, তাদেরকে মনে করেন সাহস না দিলে তো আমি একটা এলাকার নির্বাচন করতে পারি না, অবশ্যই তারা সাহস দিয়েছে বলে সব কিছু ভেবে কেন থেকে তো এই নির্বাচনে আসা। হারুন ভাই আপনাকে কী বললো আসলে যখন কথা বললেন? হারুন ভাই বলেছে মনে করেন এখানে আসার পরে আপনি জানেন যে কোনো বিপদে বলি কিন্তু আমরা হারুন ভাইয়ের কাছে আমরা সবাই আছি, তো আপনার সেই হিসেবে মনে করেন আজকে এখানে তার দোয়া নিতে এসেছি, যে আপনি দোয়া করবেন যে যে কোনো বিপদে আসে, যেহেতু নির্বাচন আপনাদের আগে দোয়া এবং সাপোর্ট দরকার, কারণ আপনারা মাঠে না থাকলে পাশে না থাকলে নির্বাচনে আসা খুব মুশকিল হয়ে যাবে, তাই তার দোয়া নিতে এসেছি। আজকে বিকেল 4টার দিকে আমরা আগের আগে যাবো আজকে পেপার ছোটানোর জন্য। ভাই আজকে আমরা শুনেছি যে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই আছে ওই আসনটায় নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে ধরেন চিত্রনায়ক ফেরদৌসের কথা শুনেছি, আরও অনেক বড় বড় সেলিব্রিটিদের কথা শুনেছি, আবার ক্রিকেটার সাকিব আল হাসানের কথা শোনা যাচ্ছে, এরকম ভাইটাল ক্যান্ডিডেটদের সাথে আপনি পারবেন, আপনার কী মনে হয়? আপনারা কি মনে করেন তাদের থেকে ভাইটাল কি হিরো আলম কম, যে তাদেরকে দেখে ভয় করতে হবে, যে মনে করেন কে দাঁড়ালো কে দাঁড়ালো না, এসব ভাবলে তো নির্বাচন দাঁড়ানোর দরকার নাই, কে ভাইটাল না ভাইটাল আমি কাউকে করবো না, তারা চিন্তা করো তো হিরো আলম একটা ভাইটাল হয়ে তাদের মুখে জম হয়ে আসতেছে। নির্বাচন আর এই অভিনয় একসাথে কীভাবে চালাবে? নির্বাচন টাইমে নির্বাচন অভিনয় টাইমে অভিনয়, এই যে মানে অভিনয় করলাম আমার একটা, আপনি জানেন গত 2 জুন আমার একটা মুভি রিলিজ পেয়েছে টোকায়, এর মধ্যে তো কাজও করেছি সিনেমাও করেছি, তো কাজের টাইমে কাজ করতেছি, আর 24 ঘন্টা তো আমরা কাজ করি না যখন কাজের টাইমে কাজ, আর নির্বাচনের টাইমে নির্বাচন, জনগণ আমি তো আগে থেকে বলছি 2টা শ্রেণী নিলে আমি আছি, একটা আমি মিডিয়া জগতে আছি, পাশাপাশি আপনি জনগণের পাশে থাকতে চাই। আপনি কি স্বইচ্ছায় দাঁড়িয়েছেন নাকি কারোর সাপোর্টে দাঁড়িয়েছেন, অর্থাৎ নিচ থেকে দাঁড়িয়েছেন কিনা নাকি? না, কারোর সাপোর্টে তো মানে কেউ তোমাকে ভোট দাঁড়াতে পারে না, তাহলে তো একটা দল ধরতে হবে, সাপোর্ট মানে একটা যে কোনো দল হয়ে নির্বাচন করে সাপোর্ট পাওয়া যায়, কিন্তু সাপোর্ট একটা পেয়েছে আমি জনগণের সাপোর্ট পেয়েছি। একটা আসনে যখন নির্বাচন করেন যে এরকম বড় একটা আসনে নির্বাচন, তো সেই আসনে মানে অবশ্যই জনগণের সাপোর্ট দরকার আগে, মানে কেন বাইরের লোক সাপোর্ট ভোটটা দেবে জনগণ, আমি সেই হিসেবে আগে এলাকায় কয়েকদিন মনে করতে জানেন ফারুক ভাই মারা যাওয়ার কয়েকদিন পরে সবাই কিন্তু বলতেছে নির্বাচন করে নির্বাচন করবে, আমি কিন্তু একবারও বলিনি যে নির্বাচন করবে, বলছি না, কারণ আগে আমি নিজে দেখতে হবে যে এই এলাকার নির্বাচন করতে পারবে কি না, জনগণ আমাকে চাই কি না, আগে ওটা আগে গত কয়েকদিন আমাকে রিসার্চ করে দেখেছেন না এখনও হবে, সেই হিসেবে আমি সব কিছু ঠিকঠাক করে আজকে আর কি ইয়ে উঠাবো। তারপরে জনগণের কাছে গিয়েছেন? হ্যাঁ। জিতলে যদি জিতে যান সেক্ষেত্রে কোন কাজগুলো আগে করবেন ওই আসনে? দেখুন আমরা ভাষান্তিক মহাখালী এই এলাকাগুলো দেখতে খুবই অবস্থা খারাপ, হ্যাঁ করাইল বস্তিগুলো এই এলাকাগুলো যেহেতু আমি বস্তি থেকে উঠে আসেছি আপনারা সবাই জানেন, সবাই বস্তি বসে এলি স্ত্রীর লোকের এই কথাটাই সবাই গালি দিয়ে বলে, তো এই এলাকাগুলোতে আমরা দেখি যে কোনো একটা কাজ করতে পারি কিনা। আচ্ছা আলম ভাই, আপনাকে তো আমরা হিরো আলম নামে চিনি, কিন্তু আপনার টোকাই সিনেমার পরে ওই কমেন্টস বক্সে আমরা যা দেখেছি যে আপনাকে এখন সবাই টোকাই আলম নামে বেশি বলছে কমেন্টে, এই বিষয়টা একটু বলুন। শোনেন, যখন যার পদবী আসে তখন সেই পদবী দিয়ে ডাকে, ধরেন এখন টোকাই সিনেমা রিলিজ হয়েছে টোকাই বলে ডাকতেছে, সিনেমার মধ্যে যে তুমি টোকাই বলে টোকাই ডাকতেই পারে। আপনাকে সংসদ সদস্য হিরো আলম বলবে নাকি শুধু সংসদ সদস্য আলম বলবে, কোনটা আপনি পরিচয় দিবেন তখন? ওখানকার পরিচয় কী হতে পারে বলুন, সংসদ সদস্য হলে ওই পরিচয় দিবি, এখন অভিনয় জগৎটায় আসলে অভিনয়ের পরিচয় দিবি, জগৎটাই তো দুটায়।